কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। রবি টেনমিন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ। আজকে আমরা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস নিয়ে বলব। আমি যদি কাউকে বলি বা তোমাদের যে কাউকে যদি বলি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ কোনটি, আমার মনে হয় সবাই এক বাক্যে বলবে প্রাকৃতিক গ্যাস। কারণ প্রাকৃতিক গ্যাস গ্যাসে বাংলাদেশ হচ্ছে খুবই ভরপুর এবং প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্যপূর্ণ একটি দেশ হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশের যে মোট জ্বালানি, সেই জ্বালানি ব্যবহারের প্রায় 71% কিন্তু এই প্রাকৃতিক গ্যাস পূরণ করে। অর্থাৎ আমাদের দেশে যত জ্বালানি ব্যবহৃত হয় তার যত চাহিদা, সেই চাহিদার 71% পূরণ করে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তাহলে বুঝতেই পারছো আমাদের দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে প্রাকৃতিক গ্যাস আসলে কত গুরুত্বপূর্ণ একটি জ্বালানি। এই যাবৎ আমাদের যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, 27টি গ্যাস ক্ষেত্র আমরা আবিষ্কৃত হয়েছে। এই যাবৎ আমাদের মোট 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এবং আমরা যদি এই মানচিত্র দেখি তাহলে দেখতে পাবো এই যে নীল দাগ দেওয়া যে নীল ফোঁটা দেওয়া যে অঞ্চলগুলো, অর্থাৎ এই অঞ্চলগুলো সবগুলোই গ্যাস ক্ষেত্র। এখানে হয়তো বা সবগুলো গ্যাস ক্ষেত্রকে চিহ্নিত করে নেই, কারণ এই গ্যাস ক্ষেত্রের সংখ্যাগুলো কিন্তু প্রতিনিয়তই বাড়তে থাকে। এবং যখন বাড়তে থাকে তখন কিন্তু এই সংখ্যাগুলো বাড়তে কমতে থাকে, অনেক অনেক গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যেতে পারে। তাই এই আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা এখানে আসলে সবগুলো নাই। তোমরা আসলে একেবারে হচ্ছে লেটেস্ট যে মানচিত্র, সেই মানচিত্রটি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এই যাবৎ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে মোট 27টি। বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেই গ্যাস ক্ষেত্রগুলোতে উত্তোলনযোগ্য, সম্ভাব্য এবং প্রমাণিত, অর্থাৎ সম্ভাব্য যেগুলো আমরা জানি না যে উত্তোলন করা যাবে কিনা, তবে করা যেতে পারে এরকম সম্ভাব্য এবং প্রমাণিত। প্রমাণিত হচ্ছে সেগুলো যেগুলো আমরা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের নিরীক্ষা চালিয়ে, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আমরা জানতে পেরেছি যে এগুলো উত্তোলন করা যাবে। এরকম গ্যাসের মজুদের পরিমাণ রয়েছে 27.81 ট্রিলিয়ন ঘনফুট। তাহলে বুঝতেই পারছো সংখ্যাটা কত বড়, 27.81 ট্রিলিয়ন ঘনফুট। এবং 1960 থেকে বর্তমান 2018 সালের জুন পর্যন্ত 15.94 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু উত্তোলিত হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে প্রায় হচ্ছে আমি যদি বলি 28 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থেকে কিন্তু 16 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রায় উত্তোলিত হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমরা যদি আবারও দেখি যে বাংলাদেশে বর্তমানে তাহলে 11.92 ট্রিলিয়ন প্রমাণিত মজুদ গ্যাস অবশিষ্ট রয়েছে। অর্থাৎ আমরা জানি যে 11.92 ট্রিলিয়ন প্রমাণিত মজুদ গ্যাস কিন্তু বাংলাদেশে এখন অবধি রয়েছে। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার এবং এটি ব্যবহারের ক্ষেত্রে খুবই আমাদের হিসেব করে ব্যবহার করা উচিত। কারণ এটি যদি শেষ হয়ে যায় আমাদের দেশের জ্বালানির একটা বড় অংশ কিন্তু আমরা হারিয়ে ফেলবো এবং এর ফলে আমাদের অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে বাংলাদেশে 21টি গ্যাস ক্ষেত্রের 112টি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও সবগুলো গ্যাস ক্ষেত্র থেকে কিন্তু গ্যাস উৎপাদিত হচ্ছে না। বর্তমানে 21টি গ্যাস ক্ষেত্র সচল রয়েছে, যার মধ্যে 122টি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে। 2017-18 অর্থ বছরে 968.7 বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়েছে। অর্থাৎ 2017-18 গ্যাস অর্থ বছরে কিন্তু আমরা 968.7 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করেছি এই গ্যাস ক্ষেত্রগুলো থেকে। দেখো বন্ধুরা, আমরা বাংলাদেশে কোথায় গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, কোনগুলো উৎপাদনে আছে, কোনগুলো উৎপাদনে নাই, সেগুলো একবার জেনে নিই। উৎপাদনরত যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাখরাবাদ, হবিগঞ্জ, সিলেট। তোমরা যদি দেখো মানচিত্রে আসলে আমাদের যে পূর্বাঞ্চলগুলো রয়েছে, সিলেট আমাদের যে পূর্বাঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো মূলত গ্যাস ক্ষেত্রের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ হচ্ছে ক্ষেত্রগুলো রয়েছে। এবং বর্তমানে আমাদের বঙ্গোপসাগরে যেহেতু আমাদের একটা বড় অংশ আমরা পেয়েছি ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে মামলা করে আমরা সেই অঞ্চলগুলো জিতেছি, অর্থাৎ সেই অঞ্চলগুলোতেও গ্যাস ক্ষেত্র পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমি আবারও বলি, বাখরাবাদ, হবিগঞ্জ, সিলেট, কৈলাসটিলা, রশিদপুর, তিতাস, নরসিংদী, মেঘনা, সালদা নদী, বিয়ানীবাজার, জালালাবাদ, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, বিবিয়ানা, বাঙ্গুড়া, শাহবাজপুর, শেমুতার, সুন্দরপুর, শ্রীকাই, বেগমগঞ্জ, রূপগঞ্জ, এই সকল গ্যাস ক্ষেত্রগুলো এখন হচ্ছে উৎপাদনরত রয়েছে। উৎপাদনে এখনো যায়নি কিন্তু আবিষ্কৃত হয়েছে এমন হচ্ছে কুতুবদিয়া। উৎপাদনে গিয়েছে কিন্তু এখন উৎপাদন স্থগিত রয়েছে। কিছুদিন আগেও কিন্তু এইসব গ্যাস ক্ষেত্রগুলোর থেকে গ্যাস উত্তোলন করা হয়েছিল কিন্তু এখন কিন্তু এগুলো স্থগিত রয়েছে। যেমন হচ্ছে ছাতক, কামতা, সাঙ্গু এবং ফেনী গ্যাস ক্ষেত্র। এবং সর্বশেষ নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে ভোলা। তবে একেবারে অনানুষ্ঠানিকভাবে এই যখন ভিডিওটি করছে আমাদের 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, সেটি হচ্ছে সিলেটের জকিগঞ্জে, যদিও সেটি বাংলাদেশ সরকার এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তাই বইপত্রে যেহেতু 27টি আছে আমরা 27 হিসেবেই পড়বো এবং বইয়ে যেহেতু আমাদের ভোলা লেখা হয়েছে নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের কথা, আমরা সেটি কিন্তু সেই হিসাবে আমরা নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হিসাবে আমরা ভোলাই।
এখন দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ রয়েছে। কুইজটি হচ্ছে আমাদের দেশের যে মোট জ্বালানির এই শতকরা কত ভাগ চাহিদা প্রাকৃতিক গ্যাস পূরণ করে, অর্থাৎ আমাদের দেশের মোট জ্বালানির কত ভাগ চাহিদা প্রাকৃতিক গ্যাস পূরণ করে। ক 83%, খ 71%, গ 68%, ঘ 59%। তোমরা ভিডিওটি পজ করে 3 সেকেন্ডের মধ্যে উত্তরটি দিয়ে দাও। আমি আবারও বলছি প্রশ্নটি, দেশের মোট জ্বালানির শতকরা কত ভাগ চাহিদা প্রাকৃতিক গ্যাস পূরণ করে। সঠিক উত্তরটি হচ্ছে 71%। আমাদের মোট জ্বালানির চাহিদার 71% কিন্তু প্রাকৃতিক গ্যাস পূরণ করে। তাহলে বন্ধুরা, আমরা জেনে গেলাম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো সেগুলো কোথায় রয়েছে এবং সেগুলো থেকে কি পরিমাণে উত্তোলন হচ্ছে, কি পরিমাণে মজুদ আছে, কোথায় কোথায় গ্যাস ক্ষেত্রগুলো আছে, সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে গেলাম। ধন্যবাদ বন্ধুরা।